সৌদেব স্মরণ সভায় আমাকে আসতে হবে, তো দ্রুত, এটা আমি কখনো ভাবিনি। আমার সামনে আমার ভাবি বসে আছেন, হাসপাতাল থেকে আমাকে ফোন করেছিল, দোস্ত আমরা জিতে গেলাম, অসাধারণ দেশপ্রেমিক, ভালো বন্ধু, ভালো পিতা, ভালো স্বামী, অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান এবং স্পষ্টবাদী। এই ধরনের মানুষ সব সময় আসে না আমাদের সঙ্গে, তার সম্পর্ক ছাত্র জীবন থেকে, সে 1965 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্র আমরা। মত সবসময় এক ছিল তা না, যে মানুষটা ছিল একেবারে খাঁটি। এই আন্দোলনের সময় বহুবার তার বাসায় গেছি, দিন ছিলেন, আবি চা করে দিয়েছেন, আমরা দীর্ঘ আলোচনা করেছি। সবশেষে আমরা যখন জেলে গেলাম, তখন দেখলাম, খবর পেলাম যে সবুজ এখন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, আমি কসুর সহ আমরা জেলে গিয়েছিলাম, কারণ বিদেশি কূটনীতির সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটা খুব কঠিন হয়ে গেছিল এই সময়। সবুজ এই ঝুঁকি নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে এসে দায়িত্ব পালন করেছে। আমাদের খুব আশা ছিল যে যখন স্বাধীন হবে দ্বিতীয়বারের মতো দেশ, তখন সবুজকে আমরা দেশের কাজে লাগাতে পারবো, দেশের স্বার্থে আমরা কাজ করবো। এবং সবুজের এই দর্শনটা ছিল লেখায়, বক্তৃতায়। আমি আর দীর্ঘায়িত করব আমার বক্তব্য, এটা খুব ভারাক্রান্ত বিষয় আমার জন্য, খুব খুবই। আর প্রায়ই ওর সাথে যখন অপারেশন হবে, এর আগের দিন আমাকে দোয়া করো, তারপরে অপারেশন করার পর আমি এখানে এসে খোঁজ নিলাম অন্যদের মাধ্যমে, তারপর আমাকে আমি এর জন্য আসবে। ওর আলাদা একটা রোলও ছিল পালন করবে, সে তার একটা রাজনৈতিক অঙ্গনে, সে লুকিং ফরওয়ার্ড টু ইট। যাই হোক, আমরা যারা তার রাজনৈতিক ইস্যু ছিল তারা তাকে স্মরণ করবে, আর আমরা বন্ধু হিসাবে, সভাপতি হিসেবে, সব আর সবচেয়ে বড় বন্ধু। আর সবুজটা ভেরি পপুলার ছিল, সবুজ নামটা বললে ওই সিরাজুল ইসলাম সবুজকে বোঝাতো, সবুজ আর খায় কোনো কিছু জার্নালিস্ট আছে সবুজ, তাই না? কিন্তু সবুজ যখন আমরা বলতাম, সবুজ মানে ওই সবুজ নাকি, ম্যাচটা সবুজ ইজ ভেরি পপুলার, ভেরি লাইভলি। মাঝে মাঝে আমার সাথে তর্ক হতো, আমার বন্ধু টিভিতে জানে, আমি মাঝে মাঝে বলতাম, আমার সারাদিন তোমার প্ল্যান আমি বেশি কথা বলে ফেলছি, আমি একটু মাঝে মাঝে ঘোষণা করতাম, এই বলে ফেললো গুড স্পিরিট গুড ইন্টেন্ট। আমরা সবুজকে সময় মনে রাখবো। আরেকটা জিনিস উনি মনে রাখা মানে, সে যেগুলো আদর্শ যেগুলি করেছে, সে করবে বিশ্বাস করতো, সেইগুলো আপনার বাস্তব বাস্তবে বাস্তবায়ন করা, সেই জিনিসগুলো আমরা মনে রাখি।